মানবিক লিডার ও দেবিদ্যার মাটি মানুষের সেবক ডক্টর ফেরদৌস খন্দকারের ব্যবস্থাপনায় রাজামেহের উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণী ক্যাম্পিং এর ব্যবস্থা করা হয়েছে। উক্ত ক্যাম্পিংয়ে গ্রামের নানা শ্রেণীপেশার মানুষ সকাল 8টা থেকেই চিকিৎসা নিতে আসে। উক্ত চিকিৎসা প্রদান করা হয় সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত। দেশের নানা প্রান্ত থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তারগণ এখানে চিকিৎসা প্রদান করেন। বিনামূল্যে চিকিৎসা পেয়ে খুশি গ্রামের নানা শ্রেণীপেশার মানুষ। উনি আমেরিকা থেকে আসছেন, আমাদের জন্য সৌভাগ্য, কারণ আমাদের এখানে পল্লী চিকিৎসক, যারা আমরা পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নেই, হয়তোবা অনেক সময় রোগ ভালো হয়, অনেক সময় আমাদের বড় ডাক্তারের কাছে যাওয়া লাগে, কিন্তু উনি যেহেতু আসছেন আমাদের রাজামেহের মাঠে, কিন্তু আমাদের সৌভাগ্য উনি আসছেন, উনি একজন বড় মাপের ডাক্তার। শুধু দেবিদ্যার উপজেলায় নয়, দেশের নানা প্রান্তে স্বাস্থ্যসেবামূলক ক্যাম্পিং করে বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছেন ডক্টর ফেরদৌস খন্দকার। নিজেকে মাটিও মানুষের ডাক্তার দাবি করে ডক্টর ফেরদৌস খন্দকার নিউজ 71.TVকে বলেন, প্রাইমারি কেয়ার যেটাকে বলে, অর্থাৎ আমি সাধারণ মানুষের ডাক্তার। আমার কাজই হলো মানুষের, একদম মাটির কাছে, মানুষের কাছে যে চিকিৎসা দেওয়া। আমার সুযোগ ছিল 10 তলার উপরে আমেরিকাতে বসে চিকিৎসা দেওয়ার, কিন্তু আমি আসলে বিশ্বাস করি এই প্রান্তিক মানুষগুলার দাবি আমার উপর বা আমাদের মতো ডাক্তারদের উপর অনেক বেশি, তাই আমি বারবার এই কাজটাই করি, আপনারা দেখবেন। তিনি আরো বলেন, চাইলেই আমেরিকার সুউচ্চ ভবনে বসে চিকিৎসা প্রদান করা যায়, কিন্তু দেশের মাটিও মানুষের কথা চিন্তা করে দেশের নানা প্রান্তে ক্যাম্পিং করে বিনা পয়সায় চিকিৎসা দিয়ে যাচ্ছেন তিনি। এই প্রান্তিক মানুষগুলার কাছে আমি পৌঁছাতে চাই। এখন এখানে এসে এত নিচে ডাক্তারি করে কি লাভ? জি, ধরুন আজকে 400 রুগী দেখলাম, সেখান থেকে 5 জন বা 10 জন রুগী আছে যারা সত্যিকার অর্থেই ভালো হায়ার লেভেলে ডাক্তারের কাছে যেতে চাচ্ছিল তারা। তিনি আরো বলেন, একেবারে প্রান্তিক জনপদে সঠিক চিকিৎসা সেবা এবং গণসচেতনতা পৌঁছে দিতে কাজ করছেন তিনি। এই জায়গা থেকে মানুষগুলোকে আমরা বের করে এনে জায়গা মতো পৌঁছাই দিতে চাই, যে দেখেন চিকিৎসাটা। রাজামেহার উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মোহাম্মদ মহিউদ্দিন, নিউজ 71.TV।